কদম বুসি করার শরীয়ত বিধান কি? কদম বুসি কোনটারে বলেন আপনারা? এটা হলো প্রশ্ন। এই যে হাত দিয়া পায়ের মধ্যে চুমা দেন, এই এটা কদম বুসি না, এটা মাসাহ। কদম বুসি হলো ঠোঁট দিয়া পায়ে চুমা দেওয়া, কি দিয়ে? কিন্তু ওই কদম বুসি বাংলাদেশে আমি সমর্থন করি না। এই দেশের মানুষ গাছ মাছ মাজার খালি সাজদাই করে। যদি বলি পায়ে চুমা দেন পিসাবে, তো চুমাই দিবে না, সাজদা করে বসে থাকবে। শুধু সাজদাই করবে না, আমি দেখেছি লাকসামে এক পীর আছে, তার বুড়া আঙ্গুল চুষতে চুষতে মুরিদরা বড়ি বিসির মতো চিকুন করে ফেলছে। আরে কেমন কথা, পীরের বুড়া আঙ্গুল চুষে, পীরের নাকটা চুষতে একটা কাজ, বুড়া আঙ্গুলটা চুষতে চুষতে বিচির মতো বানাই দিচ্ছে। এই জন্য বলি আপনারা ওই হাতে যেটা করেন ওইটাই করবেন, কিন্তু কদম বুসি যেটা ঠোঁটে চুমা দেওয়া ওইটা বাংলাদেশে করার দরকার নাই। আদাবুল মুফরাদে ইমাম বুখারী নকল করেছেন, ইন্না আদিগান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিলু রিজলা আব্বাসিন ওয়া ইয়াদাহু। হযরত আলী সব সময় ওনার চাচা হযরত আব্বাসের পায়ে চুমা দিতেন, হাতে চুমা দিতেন। তাহলে পায়ে চুমা দেওয়া হাতে চুমা দেওয়া এটা সাহাবায়ে কেরাম থেকে সাব্যস্ত আছে, কিন্তু ওই নিয়ম তো আপনারা জানেন না। কিভাবে চুমা দিবেন? গায়াতুল আওতার কিতাবে এসেছে, ওস্তাদ পীর বুজুর্গ বাপ মাকে উপরে বসাইতে হবে, তারপর পা টান দিয়া মাথা সোজা রেখে চুমা দিতে হবে। আপনারা তো তা করবেন না, মাথা নত করে চুমা দিবেন, তাতেই মুস্তাহাব করতে যাইয়া শেরেক হবে। কি হবে কথা বুঝেন নাই? যদি পা চুমাই দিতে হয় বাবার মায়ের, মায়ের পা চুমা দিল অনেক সওয়াব, সুবহানাল্লাহ। শাশুড়ির না, মা মা নিজের মা, ঠিক কিনা? আপনার তো বাংলাদেশে নিজের মার এখন আম্মা, আর আরেক বেড়ির এখন মা, ঠিক কিনা? বাবারে বলেন আব্বা, শ্বশুরে কয় বাবা, নাউজুবিল্লাহ। আমার দৃষ্টিতে শ্বশুরকে চাচা বলা উচিত, কি বলেন? শাশুড়িরে খালা বলা উচিত। তো হযরত ইবনে আব্বা আলী যে হযরত আব্বাসের পা চুমা দিতেন, তরিকাটা কি বুঝছেন? আপনিও যদি চুমা দিতে চান, বাবা মা ওস্তাদ পীর বুজুর্গ উঁচা জায়গায় বসাইতে হবে, বসাইয়া পাও টেনে চুমা দিবেন। কিন্তু আপনার কি তা করবেন না, মাথা নোয়ায় চুমা দিবেন, ওটা কি হবে? শিরক হবে, মহিমিলা শির, ওটা আপনাকে শেরেকের দিকে নিয়ে যাবে। এই জন্য ওই কাজটা করবেন না। যদি বেশি মন চায় পায়ে হাত লাগায় চুমা দিয়ে দিয়ে কথা বলেন।